আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন বললাম এই কারণেই এখন বাজে 12:30। তো আজকে সকালে ব্রেকফাস্ট করে রায়ার সাথে অনলাইন ক্লাসে বসে গেছি। রায়ার ক্লাস চলা মানে আমারই ক্লাস চলা। তো রায়ার সাথে অনলাইন ক্লাস করলাম, তারপর ঘরটার গুছিয়ে রায়াকে স্নান করালাম, আমি স্নান করলাম, এবার যাবো রান্না করতে। অনেক দেরি হয়ে গেছে। আজকের যা ওয়েদার তাতে তো খিচুড়িটা মাস্ট, মানে খিচুড়ি হলেই সব থেকে বেশি জমতো, খিচুড়ি, বেগুন ভাজা, ডিমের অমলেট এরকম। বাট আমাদের ঘরে আমি ছাড়া খিচুড়িটা কেউ পছন্দ করে না, তো তাই জন্য আজকে ভাবছি ওয়ান পট কিছু বানাবো। তো বাড়িতে প্রন ছাড়া আর কিচ্ছু নেই, মানে চিকেন মাটন কিচ্ছু নেই, তো ভাবলাম প্রন বিরিয়ানি বানাই। তো চলো রান্নাঘরে ঢোকা যাক। আমি স্নান করতে যাওয়ার আগে সমস্ত কেটে ভেজে টেজে রেখে দিয়েছি, তো এখন জাস্ট মশলা মাখিয়ে ওই কষিয়ে টসিয়ে রান্না করে নেবো। আমি আমার মতো করেই একটা করব। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, মানে তোমরাও দেখো আমি কীভাবে প্রন বিরিয়ানিটা করি খুব সহজে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কী কী রেডি করে গেছি স্নান করতে যাওয়ার আগে। এত বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে, বাট গরম কিন্তু একটুও কমছে না। স্নান করে এসেছি, কে বলবে, পুরো মুখ চোখ একদম ঘাম হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছি, আর এখানে লেবু আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। এখানে বেরেস্তা ভেজে রেখেছি অল্প করে, আর এখানে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। আর মেন হচ্ছে ভাতটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভাতটা। তো এই যে ভাতটাকে হাওয়া খাওয়াতে রেখে গেছি, ভাতের গরম লেগেছে। না না, জাস্ট মজা করলাম। ওই ভাতটাকে জাস্ট ঠান্ডা করার জন্য ডাইনিংয়ে আমি রেখে দিয়েছি, যেহেতু ভাতটা আর গরম থাকলে ঝুরঝুরে হবে না, তাই জন্য ডাইনিংয়ে হাওয়া মানে ফ্যান চালিয়ে রেখে গেছি। বাইরের অবস্থা পুরো মেঘলা আকাশ। তো তোমরা আশা করি সবাই ঠিকঠাক আছো, কারণ কলকাতার ওপর দিয়ে তো জশটা খুব একটা এফেক্ট করেনি, বাট দীঘা মন্দারমণিতে তো খুব বাজে অবস্থা, বাজে সিচুয়েশান। তো ভগবানের কৃপায় আমরা বেঁচে গেছি, মানে কলকাতাবাসীরা। বাট বহু মানুষের অনেক ক্ষতি হয়েছে জানি, তাদের জন্যই প্রে করবো যে তারা যেন ঠিকঠাকভাবে আবার নিজেরা মানে বাসস্থান আবার তৈরি করতে পারে। আর সরকার তো আছেই হেল্প করার জন্য। চলো, এই আলুটা ভাজা হচ্ছে। আলু তেল দেখে তো একদম লাল টকটকে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভাজছি। আলু অলমোস্ট ডান, এবার চলো রান্নাটা শুরু করা যাক। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে রাখবো। প্রন বিরিয়ানিতে কেউ আলু দেয় না, বাট আমার আলু এতটাই ফেভারিট যে মানে কোনো কিছুতে আলু না দিলে মনে হয় যেন মানে ডিশটাই ইনকমপ্লিট হয়ে গেল, তাই জন্য আলুটা মাস্ট। চলো চিংড়ি মাছটা এবার কষিয়ে নিই। ফার্স্টে তেলের মধ্যে একটা এলাচ আর একটা দারচিনি ফোড়ন দেবো। এই এতটা মতো দারচিনি ফোড়ন দেবো। তারপর ফার্স্টে পেঁয়াজটা দেবো, তারপর কষিয়ে আসলে টমেটোটা দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যায়। আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই জন্য আমি আর রসুন, আদা রসুন বাটবো না, রেডিমেড আদা রসুনটা ইউজ করবো। এরকম তাড়াহুড়োর সময় আমি না বেটে এটাই ইউজ করে দিই। পেঁয়াজ আর টমেটোটা অনেকটা কষে এসছে, এরপর হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন তো আগেই দিয়েছি, নুন যদি লাগে আর একটু দেবো, না হলে দেবো না। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দই দেবো ওই 2-3 টেবিল স্পুন মতো দিয়ে দেবো।
কারণ টমেটোটা তো টক, আবার দইটাও যদি বেশি দিই জিনিসটা একটু বেশি টক টক খেতে হয়ে যাবে। তো তোমাদের যেটা দেখালাম না কেশরটা দুধে ভেজানো, এই কেশরটা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছি। বেশ ভালো স্মেলটা, কালারটা বেশ ভালোই এসছে। আমি ভাবলাম হয়তো ঠকে গেছি, বাট দেখো কিনি ঠিকঠাকই আছে। এরপর এটার মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আমি সব কিছুতে, স্পেশালি মানে যে কোনো রান্নাতে একটুখানি চিনি দিই, যাতে মানে টেস্টটা একটু ব্যালেন্স হয়। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দেবে, বাট আমি দিই। কি বলো তো, নুন টক ঝাল মিষ্টি সবটা বেশ ব্যালেন্সে থাকে একটুখানি চিনি দিয়ে দিলে। তো এবার এই এটা অনেকটাই হয়ে এসছে আমার, তারপর এটার মধ্যেই আলুটা দিয়ে দেবো। আমার প্রন রেডি। এবার আমি প্রনটা কিছুটা এটার মধ্যে ঢেলে নেব, ঢেলে তার উপর রাইসটা দেবো, তার উপর আবার প্রন দেবো, আবার রাইস দেবো। এভাবে পরপর স্টেপ বাই স্টেপ সাজাতে থাক। প্রন কিছুটা দিলাম, রাইস দিলাম, এরপর বেরেস্তাটা দিয়ে দেবো অল্প, এরপর একটু এই কেশর দুধটা দিয়ে দেবো। এরপর একটুখানি বিরিয়ানি মশলা দেবো। তারপর আবার বাকি যে প্রনটা রয়েছে সেটা ঢেলে দেবো। এরপর একদম লাস্ট স্টেপ হচ্ছে বাদবাকি সমস্ত বেরেস্তা দুধটা, তারপর একটু কেওড়া জল। কেউ যদি স্মেলটা স্কিপ করতে চাও, মানে মিঠা আতরের স্মেল অনেকেরই পছন্দ না, তাহলে তোমরা নাও দিতে পারো। ওই 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দেবে লাস্টে। এরপর এটাকে আমি দমে বসিয়ে দেব। এটা এবার মিডিয়াম টু লো ফ্লেমে দম দেওয়ার জন্য আমি রেখে দেবো 10 মিনিট। এই যে আমার বিরিয়ানি রেডি। অনেকদিন পর বিরিয়ানি করলাম, তাই না বলো? অনেকদিন পর বিরিয়ানি। এটা কি বিরিয়ানি? বলেছি রেসিপিও সবার সাথে শেয়ার করেছি, কিন্তু আমার সাথেই তো শেয়ার করোনি না, তো আমি জিজ্ঞেস করবো না। এটা হচ্ছে প্রন বিরিয়ানি। তা ঘরে তো চিকেন মাটন কিছু নেই, প্রনই ছিল শুধু। আচ্ছা, প্রন বিরিয়ানি অন্ধকার সন্ধ্যাবেলার মতো, কেন বাইরে প্রচন্ড মেঘ করে আছে, লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যাচ্ছে না। রায়া টায়ার্ড হয়ে বসে আছে খিদেতে। কি মাম্মা খিদে পেয়ে গেছে? আর বিরিয়ানির গন্ধে আরো খিদে পেয়ে গেছে, তাই না? এই যে আমাদের বিরিয়ানি পুরো রেডি, জাস্ট পেটের ভেতর ঢোকার জন্য অপেক্ষা করছে। আর রিম্পা স্যালাড কাটছে, কারণ এর সাথে একটু স্যালাড না হলে ভালো লাগে না। স্যালাডটা এসে গেলেই আমরা বিরিয়ানি খাওয়া চালু করে দেবো।
বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। এই ওয়েদারে একটু ল্যাদ না খেলে হয় না, ল্যাদ খাওয়াটাও মাস্ট। কেমন খেলে একটু বললে না, এত কষ্ট করে করলাম। ব্যাপক ব্যাপক মানে বেশ সব কিছু পারফেক্ট ছিল। তার ব্যাপারটা হলো বেশিরভাগ সময় না, বেশিরভাগ সময় আমাদের তো ওই চিকেন বা মাটন দিয়ে খাওয়া হয়। এটা কেউ যদিও মোটামুটি এরকম বিরিয়ানি বা এরকম কিছু করলে আমি দুবেলার জন্যই করি। সেটাই হচ্ছে, ডায়লগ দিতে লাভ যদি না থাকে। না না ডায়লগ দিচ্ছি না, আছে আছে, আমি দুবেলার মতো করেই করি। দেখো বিরিয়ানি খেয়ে তোমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, দেখো। এবার ছাড়ো, ছেড়ে দাও, পর দেখো। না মোটেই না, ছেড়ে ছেড়ে তো আমি দম বন্ধ করে কথা বলবো বাবা। কি বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার ফল এগুলো, কি হলো আশ্চর্য বাবা কম দেব। যাই হোক, আমার রাতের আর চিন্তা নেই, রাতের জন্য বিরিয়ানি এখনো রয়েছে, ওটা দিয়েই রাতে হয়ে যাবে। মোটামুটি এরকম কি রাতেরটা হচ্ছে বোনাস। হ্যাঁ রাতেরটা বোনাস সবসময়ই হয়, এটা বিরিয়ানি বা ফ্রাইড রাইস চিলি চিকেন এরকম ভালো কিছু করলে আমি চেষ্টা করি দুবেলার জন্যই করে রাখার। আরে অফিসের কাজ করবে তার জন্য একটু মনে দুঃখ যে খেয়ে একটু শুতেও পারে না। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7:30, তো চাটা খেয়ে এখন রায়াকে নিয়ে একটু পড়তে বসিয়েছি, যে রায়া পড়ছে। রায়া কি দেখছো? বেশ ভালো লাগছে এখন, হালকা ঠান্ডা হাওয়া আসছে, ভালো লাগছে। তো যাই হোক, আজকে তো রাতের রান্নাও নেই, ভাবছি একটু টাইমটাকে ইউটিলাইজ করবো, একটা হইচইতে সিরিজ দেখবো ভাবছি। দেখি ভাবি, এরকম ভেবেই চলে যায় আমার, ভাবতে ভাবতেই চলে যায়, দেখা আর হয় না। আসলে অতটা ধৈর্য নেই বা অতটা টাইমও নেই যে অতক্ষণ ধরে দেখব, ওই জন্যই মেনলি দেখাটা হয় না। তারপর রায়া তো থাকেই বিরক্ত করার জন্য। এই এখন পড়াশুনো হয়ে যাবে, আমার পেছন পেছন ঘুরে বেড়াবে, এবার ওর সামনে তো সব কিছু দেখাও যায় না, এই হচ্ছে প্রবলেম। রায়া এখন পড়তে বসেছে, কাদের নিয়ে দেখবে, ও সব সময় সঙ্গী কেউ না কেউ একটা থাকেই। এই হচ্ছে ডক্টর সেট, এই হচ্ছে ডল, মানে সমস্ত সংসার নিয়ে এখানে পড়তে বসবে। আর কি ওটা দেখা, মোবাইল, সবার হাতে হাতে এখন মোবাইল থাকে। কি বল এটা, গোলাপি বল, গোলাপি বল, আর এর নাম হলো পিং পং বল, এর নাম হলো পিং পং বল, গোলাপি বল। তোমরা কি জানো গোলাপি কালার হয়? টিউলিপ গার্ডেনে তো ছিল। হ্যাঁ টিউলিপ গার্ডেনে ছিল গোলাপি টিউলিপ, না কি টিউলিপ, গোলাপি টিউলিপ। তো চলো রায়াকে এখন পড়াই কিছুক্ষণ, তারপর আবার নিজের কাজে একটু ব্যস্ত হয়ে যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এভাবেই, তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটা গ্রো করবে না। তো যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।